ফের শুট আউট বঙ্গে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আক্রান্তের বাড়িতেও হামলা। শুক্রবার সন্ধ্যায় মালদার বৈষ্ণবনগর থানার বাজিয়াপ্তি গ্রামের এই ঘটনা ঘিরে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, বীরনগর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী ও এলাকার দাপুটে তৃণমূল নেতা শরীফুল ইসলামকে তোলা না দিতে চাওয়ায় এই হামলা। শুক্রবার বিকেলে বাড়ির সামনেই গুলি করা হয় বিড়ি কারখানার শ্রমিক জিয়াউল শেখকে। পায়ে গুলি লাগে তার গায়ের জোরে। কাজ করলে টাকা লাগবে, তার জন্য টাকাটা না দেওয়াকালীন ওকে গুলি করে। এরা তৃণমূল। তৃণমূল নেতা শরীফুল ইসলাম অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এখনো কোনো ঝামেলা জমি হয়নি, ওই রকম হালকা সালকা হয়েছে। কিভাবে কি বলছে না বলছে সেটা তো আমরা বলতে পারছি না। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ, বাড়িতে হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কর্মীরাই। ওদের শ্বশুর জামাইয়ের একটা বিবাদ হয়তো দীর্ঘদিন থেকে ছিল। হ্যাঁ, যাই হোক, ওরা নিজেদের মধ্যে গ্রাম্য বিবাদ, এটা কোনো দলগত ব্যাপার না। বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, উভয় পক্ষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।